वेलकम टू माय स्टेप प्लस यूट्यूब चैनल। स्टेप प्लस यूट्यूब चैनल आजकेर भिडियोते सबाइके स्वागत जानिये शुरू करछि मडल एक्टिविटी टास्क प्रथम श्रेणीर। ए मडल सेप्टेम्बरेर जे मडल एक्टिविटी टास्क देवा होबे तोमादेरके बाद देवा होच्छे सेई मडल एक्टिविटी टास्केर द्वितीय जेटा रयेछे प्रथम श्रेणीर समन्वय स्थापने सक्षमता सेटा निये आलोचना करब। আর যদি তোমরা প্রথমের ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু প্রথমেরটা দেখার জন্য এই ভিডিওরই ডেসক্রিপশানে তোমরা সেটা পেয়ে যাবে। আর অথবা তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলেও কিন্তু দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দাও, তাহলে অবশ্যই কিন্তু এরকম ভিডিও প্রতিবারেই যে তোমাদের দেওয়া হয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক সহ অন্যান্য কিছু সবগুলোই তোমরা কিন্তু আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবং এই চ্যানেলের মাধ্যমে রয়েছে অনেক ভালো ভালো ভিডিও যেগুলো এই ভিডিওরই ডেসক্রিপশান থেকে তোমরা দেখতে পারো। প্রথম বলে রাখি যে সমন্বয় স্থাপনের সক্ষমতার প্রথম একের দাকি যেটা রয়েছে সেটা আমরা করব। ক থেকে খ, ক ও খ থেকে কথা মিলিয়ে লেখো। আচ্ছা, আমরা ক এবং খ এই যে দুটো বক্স দেওয়া রয়েছে এর মধ্য থেকে যে শব্দগুলো রয়েছে তার কার পাশে কাকে দিলে ঠিক ভালো লাগবে আমাদের সেটা আমরা দেখি। প্রথম দেখো রয়েছে বল, পাতা, জামা, পাখি, ফল, ক কতে। আর খতে রয়েছে পড়ি, পড়ে, পড়ে, খেলি, নড়ে। তাহলে পড়ি, ওড়ে, পড়ে, খেলি, নড়ে। আচ্ছা, আমরা বল খেলি হবে, তাহলে তোমরা লিখবে কি বল খেলি। আমি জাস্ট এইখানটাতে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু খাতাতে লিখবে বল খেলি। বল খেলি হবে। তারপরে দ্বিতীয়টা কি হবে না পাতা নড়ে হবে, তাহলে আমরা কি করব না পাতা নড়ে লিখব। অর্থাৎ আমরা এখানে লিখব কি পাতা, পাতা নড়ে, পাতা নড়ে। তারপরে কি লিখব জামা, জামা পরি হবে। এটা পরি রয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা পরি, তাহলে জামা, জামা পরি আমরা না লিখে কেউ যদি পরে লিখে বা পরি লিখে তাহলেও হবে। যেহেতু পরি রয়েছে আমি পরি লিখে দিলাম, তবে কেউ পরি লিখতে পারে, হওয়া উচিত পরি কিন্তু পরি নয়, যেহেতু দেওয়া আছে তাই আমি লিখলাম। তারপরে একটু জায়গা শর্ট বলে আমি মুছে দিচ্ছি, আবার লিখতেছি পরেরটা। পাখি কি না পাখি ওড়ে হবে, তাহলে আমরা লিখব কি পাখি, পাখি, পাখি ওড়ে, পাখি ওড়ে হলো। আচ্ছা, তারপরে ফল পড়ে হবে। ফল কি হবে না পড়ে, পড়ে। এইভাবে আমরা একের দাগটি কমপ্লিট করলাম। তারপরে দ্বিতীয় দুইয়ের দাগে যেটা রয়েছে সেটা দেখব। দেখো ম্যাচ কালারস উইথ অবজেক্ট, উইথ দ্য অবজেক্ট, অর্থাৎ বিষয়ের সঙ্গে কোনটা কি রঙের সেটা মেলাতে হবে। প্রথম দেখো যেটা রয়েছে ক্যারট, প্রথম যেটা রয়েছে সেটা বলি ক্যারট। এখন এই ক্যারটটার সঙ্গে কি রঙটা মিলে, ক্যারটের দেওয়া যে রং পাশের সেটা কি রঙটা, ক্যারট ভায়োলেট হবে, অরেঞ্জ হবে, ব্রাউন হবে, রেড হবে, কিটা হতে পারে। আর টমেটো কি হবে, ব্রিঞ্জাল কি হবে, পটেটো কি হবে। আচ্ছা, আমরা সবাই প্রথম যেটা বাড়িতে বেশি দরকার সেটা হচ্ছে পটেটো, তাই পটেটোটা আগে করে নিই। পটেটো দেখো ব্রাউন হবে তাই তো। আচ্ছা, টমেটো রেড হবে। আচ্ছা, ব্রিঞ্জাল ভায়োলেট হবে। carrot orange হবে কমলা রঙের হয় এই হয়ে গেল এরপরে আমরা পরের দাগটি করব দেখো fill in the blanks with similar sound given words similar sound words from the list given below এই নিচে যে তোমাদেরকে লিস্টটা দেওয়া রয়েছে এই লিস্ট থেকে এইখান থেকে তোমাদেরকে কি করতে হবে এই লিস্টটা থেকে তোমাদেরকে ওয়ার্ডগুলো নিয়ে এই জায়গায় ফিলআপ করতে হবে এই শূন্যস্থান এইখানে বলে দেওয়া ভালো একটি কম আছে তাই একটাতে কম বসবে সবগুলোতে দুটো বসবে না এটা চালাকি করে তোমাদের দেওয়া রয়েছে প্রথম যেটা তাহলে আমরা করব ব্যাংক ব্যাংকের পরে আমরা স্যাংক বসাবো ট্যাংক বসাবো তাহলে বসিয়ে দিই দুটো ওয়ার্ড স্যাংক S A N K আর ট্যাংক T A N K এই হয়ে গেল ট্যাংক এবারে আমরা সিঙ্কের পাশে যেটা বসাবো সিঙ্কের সঙ্গে কি কি হতে পারে পিঙ্ক সিঙ্কের সঙ্গে কি হবে না পিঙ্ক হবে এবং উইঙ্ক হবে তাহলে পিঙ্ক একই রকম সাউন্ড পিঙ্ক এটা ছোট হাতের আছে আমি একটু বড় হাতে লিখে দিলাম আর পরেরটা ছোট হাতে লিখে দিচ্ছি পিঙ্ক আর হচ্ছে উইঙ্ক W I N K আমি সব ক্যাপিটালে লিখে দিলাম আচ্ছা তোমরা স্মল লেটারে লিখবে আচ্ছা তারপরে বুনের সঙ্গে কি হতে পারে বুনের সঙ্গে মুন হবে সুন হবে তাহলে আমরা মুন লিখে দিতে পারি আমি একটু আলাদা কালার দিয়ে লিখি দেখতে ভালো লাগবে তাহলে কি হবে মুন বুনের সঙ্গে মুন M O N মুন আসুন S O N সুন তারপরে বোটের সঙ্গে কি হবে আবার একটু রংটা চেঞ্জ করে নি বোটের সঙ্গে কি রং হবে বোটের সঙ্গে কি হবে তাহলে বোটের সঙ্গে একমাত্র রয়েছে দেখো কোট আর সব লেখা হয়ে গেছে তাই আমরা লিখব সি ও এ টি এটাতে কিন্তু একটা হবে দুটো হবে না তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে একটা কিন্তু কম দেওয়া রয়েছে তাই আমরা একটা কম বসাবো চারের দাগ এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ দেখো এটা একটা শেখার বিষয় রয়েছে প্রথম তোমাদের এই ছবিগুলো দেওয়া রয়েছে ছবিগুলোতে একটা দুটো একটা ঘরের মধ্যে দেখো দুটো ছবি রয়েছে আবার পরের ঘরে দেখো একটা দুটো তারপরে ঘরে আবার দুটো তারপরে ঘরে একটা সমান চিহ্ন দিয়ে দেখো একদিকে রয়েছে চারটে ছবি তারপরে রয়েছে একটা ছবি আবার দিয়ে লেখা আছে দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছবি একই রকম ঠিক এই জিনিসটাকে আমাদেরকে নিচে দেওয়া হবে দেওয়া রয়েছে আমি একটু ছোট করে দেখাচ্ছি দেওয়া রয়েছে দেখো ওই জিনিসটাই সেম ওইটাই দেওয়া রয়েছে শুধু আলাদা আকারে দেখো এইখানে যেটা রয়েছে প্রথম দেখো আমরা দেখছিলাম দুটো ছবি আমি একটু কালারটা আলাদা করে নিচ্ছি দুটো ছবি দেওয়া ছিল তাই তো তাই দুটো দেখো দাগ দেওয়া রয়েছে এগুলোকে রোমান হরফ বলা হয় রোমান সংখ্যা তোমরা যেরকম 1 2 3 শিখেছো এগুলো আমাদের সংখ্যা কিন্তু রোম দেশের একটি লেখা রয়েছে সেই দেশে সংখ্যাকে এইভাবে লেখা হয় 1 2 একের পাশে আরেকটা দাগ টেনে দিলে দুটো হয়ে যায় ঠিক এরকম দেখো দুটো ছবি রয়েছে বলে এখানে দুটো দাগ টানা রয়েছে আবার দুটো ছবি রয়েছে তাই দুটো দাগ টানা রয়েছে আবার একটি ছবি রয়েছে বলে একটি দাগ টানা রয়েছে তাহলে এখানে আমরা তারপরে দেখো চারটে ছবি রয়েছে বলে কিন্তু চার এই ঘরে তাহলে কি হবে চারটে দাগ হবে অর্থাৎ চারটে দাগ সেটা আলাদা রকমভাবে লেখা হয় সেটা এই 1V এটা রোমান হরফে লেখা হয় আর ঠিক তার সাথে এক যোগ করে দিলে হয়ে যায় 5 এই রোমান সংখ্যা হয়ে যায় তাহলে এই যে দেখলে তোমরা চারটার সঙ্গে একটা যোগ হলো যে এই যে পাঁচটা এটাকে রোমান সংখ্যায় কত লেখা হয় এইরকম, অর্থাৎ রোমান সংখ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমি 10 পর্যন্ত লিখে দেখালাম। ঠিক এইরকমভাবে রোমান সংখ্যাগুলো লেখার থাকে, তাহলে এইভাবে তোমাদেরকে লিখতে হয়। তার মধ্যে থেকে দেখো তাহলে দুটো, অর্থাৎ দুটোকে আমি কি করছি, আমি একটু আলাদা কালার নিয়ে নিচ্ছি। দুটো এখানে ছবিতে রয়েছে, তাহলে এই দুটো এইখানে বসানো হয়েছে। তারপরে আবার দুটো রয়েছে, দেখো এই দুটো, ওহ আমার হাত লেগে গেল, এই দুটো বসানো হয়েছে। তাহলে দেখো যে এই দুটো এখানে, দুটো এই যে দুটো নিয়েছিলাম, এই দুটো এখানে, এই দুটো এখানে, এই একটি এখানে, তাহলে এখানে চারটে রয়েছে। চারটা কীরকম সংখ্যা লেখা হবে, 1 লিখে ভি আমরা ইংরেজি যেরকম লিখি এইটা 4, তাহলে 4 যুক্ত 1 5, এই ঘরে 5 হবে। তারপরের ঠিক ঘরটাতে এই যে 5টা, তাহলে কি একত্রে 5টি লেখা হবে। তাহলে এইগুলোকে সংখ্যায় আমরা যে শিখেছি সেটাকে ঠিক কীরকম লেখা হবে, না সেটাকে লেখা হবে দেখো এইখানে 2কে আমরা কীরকম সংখ্যায় লিখি এইরকম আমাদের সংখ্যাতে এবারে আমরা লিখব। এটাতে 2 আর তার সাথে 1টি রয়েছে তাই 1, তাহলে এখানে কত হবে, 2 যুক্ত 2 যুক্ত 1 সমান 4, 4 যুক্ত 1 সমান কত হবে 5। ঠিক এই জিনিসটা এই ঘরে লিখতে হবে। প্রথম আমরা রোমান সংখ্যাগুলো এই ঘরটাতে, আর ঠিক আমাদের যে সংখ্যাগুলো সেইগুলো ঠিক এই ঘরটাতে বসাবো। তাহলে রোমান সংখ্যাগুলো যে রয়েছে, প্রথম দেখো 2, তাহলে আমরা দুটো লিখলাম, দুটো দাগ দিলাম, তার সাথে দুটো দাগ দিলাম, দিয়ে যোগ করতে আমাদের কি হলো, আমি একটু অন্য কালারে যোগ করে যেটা হলো সেটা লিখতেছি। হ্যাঁ হচ্ছে সেটা যোগ করতে কত হলো, 2 যুক্ত 2 সমান 4 হলো, তাই তো। কিন্তু এই 4টা আলাদা কালারের হবে, তাই আমরা এইটাকে একটু কি করব না হচ্ছে আলাদা করে আমি একটু মুছে দিচ্ছি, আলাদা কালারের করে লিখছি। দেখো এই 4টা এইভাবে লিখব না, আমরা অন্যভাবে 4 লিখব, যেটা রোমান হরফে আমরা শিখেছি সেটা হচ্ছে IV। ওহো IV, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন এই জায়গাটাতে কটা হলো, 2 যুক্ত 2 সমান রোমান হরফে যেটা এইটা লিখছিলাম ঠিক এটাই আমরা এখানে লিখব। অর্থাৎ কত, আমি একটু শেপটা বাড়িয়ে নিই, হচ্ছে IV, তাহলে ওটাই লিখলাম এইখানে। তার সাথে আবার কি করেছি না 1 যোগ করেছি, তাহলে 1 নেব এই ঘরে, তাহলে দ্বিতীয় আমার কত হলো যোগফল, সেটা আমি একটু আলাদা কালার দিয়ে লিখি। V 5 হয়েছে, তাই এই ভি ইংরেজির ভিত মতো আমরা লিখব 5। তাহলে এইটাই আমরা লিখলাম। অর্থাৎ এই ঘরে আমরা এইখান থেকে এতটার মধ্যে যা যা করেছি ঠিক সবগুলোই কিন্তু এইখানে আমরা বসাবো। তারপরে নেক্সট ঠিক যেটা রয়েছে সেটাতে আমরা দেখো প্রথমের ঘরে যেটা 2 রয়েছে এইখানে যেটা আমরা করেছি সেটাই আমরা এখানে লিখব। প্রথমে রয়েছে দেখো 2, তারপরে ঘরে 2, তাহলে কত হলো 4, আর তার সাথে আমরা যোগ করেছি 1, একটু সাইড করে লিখে দিচ্ছি, তাহলে কত হলো 5। তাহলে এই হয়ে গেল আমাদের মূল জিনিসটা। তাহলে এইভাবে হয়ে গেল 5টা ছিল, মানে এই পুরো প্রশ্নটি আমরা এভাবে সমাধান করব। একটু বুঝে নিয়ে তোমরা করবে, সহজ হয়ে যাবে। এইখান থেকে এইটা যা করেছি ঠিক তা পুরোটাই কিন্তু এই ঘরটাতে আমরা বসিয়েছি, আর এইখান থেকে এটা যা করেছি সেটা পুরোটা এই ঘরটাতে বসিয়েছি, দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটিতে যদি না লাইক দিয়ে থাকো তাহলে অবশ্যই এটি একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের তো অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, যাতে এমনই ভিডিও সবার আগে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর আর যদি সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটিকে তাহলে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।